বিয়েবাড়িতে মাংস বেশি খাওয়ায় মারামারি আহত তিন চুয়াডাঙ্গায় বিয়েবাড়িতে মাংস বেশি খাওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে এ ঘটনায় বরপক্ষের তিনজনকে পিটিয়ে আহত করেছে কনেপক্ষের লোকজন রোববার চব্বিশে অক্টোবর বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ দশমী পাড়ায় এই ঘটনা ঘটে পরে সন্ধ্যায় আহতদের সদর হাসপাতালে নেওয়া হয় আহতরা হলেন সদর উপজেলার সরোজগঞ্জের বোয়ালিয়া গ্রামের আলমগীর ছেলে ছেলে জামাল একই এলাকার মৃত গোলাম রাব্বানের ছেলে ফারুক হোসেন ও আব্দুর রহিমের ছেলে আসমান আলী আহতদের মধ্যে জামালকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হলেও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আহত শাহজামালের সজ্জা পাশে থাকা তার পরিবারের সদস্যরা জানান রোববার সদর উপজেলার বদরগঞ্জ দশমি পাড়ার রহিম আলীর ছেলে সবুজের সঙ্গে একই এলাকার নজরুল ইসলামের মেয়ে সুমি খাতুনের বিয়ের অনুষ্ঠান চলছিল বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকাল সাড়ে পাঁচটার দিকে বড়পক্ষের লোকজনকে খেতে দেওয়া হয় বর সবুজের সঙ্গে খেতে বসেন তার সহ আত্মীয় স্বজনরা খাওয়া শেষ হওয়ার মুহূর্তে বড়পক্ষের লোকজন আরও মাংস চান কনেপক্ষের লোকজন দিতে না চাইলে পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হলে কনিপক্ষের লোকজন বড়পক্ষের শাহ জামাল ফারুক হোসেন ও আব্দুর রহিমকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে দেন আহতদের মধ্যে শাহ জামালের অবস্থা কিছুটা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয় বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন এ ঘটনায় কনিপক্ষের লোকজনের অভিযোগ বড়পক্ষের লোকজন ভাত না খেয়ে শুধু মাংস খেতে থাকেন বারবার মাংস চাওয়াতে তারা পরে দেবেন বলে জানালে বরপক্ষের লোকজন তাদের উপর চড়াও হন তারা তাদের সঙ্গে খারাপ আচরণ করেন এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোহসিন জানান বিষয়টি আমার জানা নেই সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম